বিষয় সেটা হচ্ছে যে এই যে আপনারই একজন দলের কার্যকর্তা রাধারানী, তিনি তৃণমূলের হাতে, তৃণমূলের যে গুন্ডা বাহিনী তাদের হাতে গুলিবিদ্ধ হয়েছেন এবং তিনি মার খেয়েছেন, তিনি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জাও লড়ছেন এবং এছাড়াও বেশ কিছু ঘটনা কিন্তু বারবার ঘটছে। এই ধরনের প্রতিক্রিয়া এই সরকারের বিরুদ্ধে, এই এখানে এই সরকারের যে ফর্মেটি সেটাই কি বলবেন? দেখুন, এটা হচ্ছে কি জানেন, পুলিশ এখন একটা রাজনীতির জঙ্গলে শিকারীর রোল নিয়েছে এবং বিরোধী পার্টির মেম্বারদের খুঁজে খুঁজে বের করে করে শিকার করছে, এটা তার একমাত্র কাজ। তা যখন সে রাজনীতির জঙ্গলে ঢুকে পড়েছে, আইনের জঙ্গলে আর নাই, শাসনের জঙ্গলে আর নাই, কানুনের জঙ্গলে আর নাই, তখন সে পুলিশ কি করবে? পুলিশের তো আইনের জঙ্গলে, কানুনের জঙ্গলে, শাসনের জঙ্গলে থেকে অপরাধীদের ধরার কথা, পুলিশ ঢুকে পড়েছে রাজনীতির জঙ্গলে আর বিরোধীদের খুঁজে 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 বের করে করে শিকার করছে। তাহলে প্রকৃত অপরাধী যারা, বিষ্ণুপুর এক নম্বর ব্লকের অন্তর্ভুক্ত কুলেরদাড়ি অঞ্চলের প্রধান দেবাশিস নস্কর তার মস্তান বাহিনী নিয়ে গত এক মাস ধরে বাড়ি বাড়ি হুমকি দিচ্ছে যে বিজেপি করা যাবে না, আমাদের সরকার, পুলিশ নাকি আমাদের পকেটে, আজকে তো তা প্রমাণ করে ছাড়লো। অনেকবার বিষ্ণুপুর থানার পুলিশকে জানানো হয়েছে, আমাদের মন্ডল সভাপতি বাবলু দাস জানিয়েছেন পুলিশ তো কোনো সক্রিয় হয়ে কোনো কাজ করেনি, করবে কি করে? ডায়মন্ড হারবার পুলিশ জেলাটাকে তো মেরুদণ্ডহীন করে রেখে দিয়েছে। এবং ওখানে যে ছেলেটি তঞ্চু নস্কর যে গুলি চালালো রাধারানীকে এবং মারলো, তাকে ধরেছে কি? ওখানে তো 12 জনের নামে এফআইআর এবং আরো অন্য অন্য অনেক বলা আছে, তাদের ধরেছে সবাইকে, কয়েকজনকে আইওয়াশ, এগেইন দ্যাট আইওয়াশ, কয়েকজনকে আইওয়াশের মতো ধরেছে। এই ধরা পেতে হবে? আমরা তো শুনেছি 100 গজের মধ্যে এসপির অফিস, এসপি না কি কোন অফিসও ছিল যখন এই ঘটনা ঘটছিল, অন্ধ হয়ে গেছে, কালা হয়ে গেছে, শুনতে পায় না, দেখতে পায় না, হ্যাঁ লজ্জা করে না, পুলিশ দিবস ঘোষণা করছে, পুলিশকে মেরুদণ্ডহীন করে রেখে দিয়েছে, মেরুদণ্ডটা খুলে নিয়ে পার্টির ওয়ার্কারের, পার্টির দাদাদের হাতে দিয়ে দিয়েছে, পার্টির দাদা দিদিরা যেখানে পায় ট্রাফিকের ইয়েতে যেখানে পায় পুলিশকে থাপ্পড় মারে, চড় মারে, অপমান করে, পার্টির লোকেরা এসে পুলিশকে থানার মধ্যে ঢুকে অত্যাচার করে টেবিলের তলায় ঢুকিয়ে দেয়। মেরুদণ্ডহীন একটা পুলিশ যেটাকে রাজনীতির জঙ্গলে ছেড়ে দিয়েছে শুধু বিরোধী পক্ষের নেতা নেত্রীদের শিকার করার জন্য, সেই পুলিশের পুলিশ দিবস ডিক্লেয়ার করে কি হবে? অপরাধীদের ধরুক, দেখি তো দেবাশিস নস্করকে ধরুক, মূল মূল যারা রয়েছে, পঞ্চু নস্কর, অমল নস্কর, জন্টু নস্কর, জয়ন্ত নস্কর, সুবিনয়, নেপাল সর্দার, আমি জানি না কি, আমি সব খবর রাখি, ধরুক। না ধরলে 2021-এ এসে আমরা দেখাবো যে আইনি ব্যবস্থা কাকে বলে, বুঝতে পেরেছেন? এবং পুলিশ দিবস করার দরকার নেই, আমরা পুলিশের স্বাভিমান যেটাকে বলে, তার যে ইউনিফর্মের গৌরব, এইটা আমরা 2021-এ ফিরিয়ে দেব। পুলিশ দিবস করে তাদের অপমান করার প্রয়োজন নাই।